কালচিনি ব্লকে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এই বছরই এখানে এখনও অবধি 42 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে, যদিও তার মধ্যে অনেকে সুস্থ হয়ে গিয়েছে। কালচিনি চা বলে ডেঙ্গি থাবা বিস্তার না করতে পারে সেজন্য চা বলে গণরক্ত নমুনা সংগ্রহের পরিকল্পনা নিল স্বাস্থ্য দপ্তর এবং ব্লক প্রশাসন। চা বলে শ্রমিক মহলায় ঘুরে ঘুরে প্রত্যেকের রক্ত নমুনা সংগ্রহ করা হচ্ছে। রবিবার ছুটির দিন এবং কালচিনি ব্লকে চিনচুলা চা বাগানে কালচিনি বিডিও প্রশান্ত বর্মন ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং স্বাস্থ্যকর্মীরা চা বাগানের শ্রমিক মহল্লায় ঘুরে ঘুরে শ্রমিকদের ডেঙ্গি নিয়ে সচেতন করছেন এবং তাদের রক্তের নমুনা সংগ্রহ করছেন। কালচিনি বিডিও প্রশান্ত বর্মন জানিয়েছেন, যাতে চা বলায় ডেঙ্গি থাবা না বসাতে পারে সেজন্য চা বলায় জনগণের রক্তের নমুনা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইশিতা জুয়েলারি ধনতেরাস অফার 2022, সোনার গহনার মজুরিতে 25% ছাড়। অফারটি থাকছে 25 অক্টোবর 2022 পর্যন্ত। আজই চলে আসুন ইশিতা জুয়েলারি, ক্ষুদিরাম সরণি, পদ্ম নার্সিংহোমের বিপরীতে, কোচবিহার। মোবাইল নম্বর 9547711195, 9424155254। আমরা কালচিনিগুলোকে আমরা কিছু ডেঙ্গি কেস আমাদের সামনে আসছে, রিপোর্টে আমরা পজিটিভ পেয়েছি, তাই আমরা কালচিনিগুলো যেহেতু চা বাগান পূর্ণ এরিয়া, এখানে চা বাগান এবং বনবস্তি, এখানে বিভিন্ন বস্তি রয়েছে, এখানে বেশিরভাগটাই এসটি কমিউনিটির পপুলেশন রয়েছে, তাদেরকে যেমন সচেতন করা এবং তাদের বাড়ি গিয়ে আমরা যে রক্তের নমুনা নিয়ে এসে এবং তাদেরকে কী আছে রিপোর্টে, পজিটিভ না নেগেটিভ আছে এবং তাদেরকে জানিয়ে দেওয়া এবং ডেঙ্গি ম্যালেরিয়া সম্পর্কে তাদের মধ্যে একটা সচেতন ধারণা তৈরি করা আমাদের কাজ। এবং আমাদের ডিএম স্যারের নির্দেশে এবং আমরা ডিএমএস সাহেব এবং আমি নিজেই আমরা মিটিং করছি এবং দেখছি যে কোনোভাবেই যেন ডেঙ্গি ম্যালেরিয়া কালচিনিগুলোকে থাবা না বসাতে পারে। এই জন্য আমরা চা বাগান এরিয়া এবং যে বস্তিগুলো রয়েছে, ফরেস্ট ভিলেজ রয়েছে, সব প্রত্যেকটা ভিলেজের লোকেশন ধরে ধরে আমরা সেখানকার জনগণকে আইডেন্টিফাই করে করে এবং যারা এখানে ডেঙ্গি বেরোচ্ছে যে বাড়িতে তার পরিবারের সকলকে এবং আশপাশে যে বাড়িগুলো আছে লাইন ধরে ধরে আমরা পাচ্ছি, প্রত্যেক পরিবারের মেম্বারকে আমরা এই রক্তের নমুনা সংগ্রহ করে আমাদের ডিস্ট্রিক্টে যে রয়েছে পরীক্ষা, রক্ত পরীক্ষাগার রয়েছে, সেখানে আমরা পাঠাচ্ছি। আমরা কোনোভাবেই চাচ্ছি না, আমরা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মোতাবেক যে কালচিনিগুলোকে ডেঙ্গি ম্যালেরিয়া বেড়ে যাক, এটা আমরা কখনোই চাবো না, তাই আমরা উদ্যোগ গ্রহণ